নমস্কার, আপনারা দেখছেন দাঁতন নিউজ। রাস্তার বেহাল দশায় মানুষের ক্ষোভ, বর্ষা নামার আগেই রাস্তার বেহাল দশা, রাস্তায় ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা, এমনই চিত্র দেখা গেল কেশিয়ারি ব্লকের 9 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার করাট ও রসড়া মৌজায়। করাট থেকে পাশের গ্রাম আলিকসার সীমানা এবং রসড়া স্কুল মোড় থেকে চন্দনপুর যাওয়ার প্রায় 2 কিলোমিটার রাস্তা একেবারে সঙ্গীন অবস্থা। ব্লকের বহু মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন, হাটবাজার থেকে শুরু করে সব কিছুই নির্ভর করতে হয় সকলকে। পাশেই রয়েছে দাঁতন ব্লক এবং 60 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটি দাঁতন এবং নারায়ণগড় ব্লকের সংযোগস্থল। জাতীয় সড়ক হয়ে সালাজপুর এবং সেখান থেকে বেলদা ও দাঁতনে বহু মানুষকে যেতে হয়। প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। যদিও ইতিমধ্যে গত 17 জুন গ্রামবাসীদের তরফে বেশ কয়েকজন প্রতিনিধি কেশিয়ারি ব্লকের বিডিওর নিকট রাস্তার সমস্যার কথা জানিয়ে ডেপুটেশন দেন। গ্রামবাসীদের অভিযোগ জনপ্রতিনিধি এলাকার বিধায়ককে জানানো হয়েছে একাধিকবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে মেরামত করা হোক এই রাস্তা, নইলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, প্রশাসনের তরফে ব্যবস্থা হোক বলে দাবি এলাকাবাসীর। বর্ষা পরিস্থিতিতে কবে ঠিক হবে রাস্তার কাজ, সেই দিকে তাকিয়ে রয়েছে সকলেই। চন্দনপুর পর্যন্ত রাস্তাটা, সেটা আরও বেহাল রাস্তা, সেটা নিয়ে কী ভাবছেন? সেটা নিয়েও আমি ভিডিওকে আমি বলেছিলাম যে কিছু রাস্তা দাঁতনের কিছু ঢুকে গেছে। তো ভিডিওকে জানানোর পর উনি জানিয়েছি আমার ভিডিও যেভাবে আমরা নির্দেশ দিবে আমরা সেইভাবে আমরা কাজটা করব। সুখ তো এখনও এটা প্রায় বছর 2-3 এভাবেই চলছে, তাহলে কি সেভাবে কোনো মেরামতি হয়নি? না, এখন সেভাবে কোনো মেরামত হয়নি। যে রিপোর্টটা উনি পাঠিয়েছিলেন, ভিডিও যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেভাবে আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা তাহলে বর্ষাকালে যে মানুষের অসুবিধাটা হচ্ছে সেটা কী হবে? এখন ভিডিওর কাছে যেটা পাঠানো হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাকশন আমরা পাচ্ছি সেভাবে আমরা ইনস্ট্রাকশন পেলে তারপর আমরা কাজটাই করবো। কী নাম আপনার? আমার নাম হচ্ছে দীপু মান্ডি, ভবনেশ্বর নম্বর জিবি প্রধান। দাদা, রাস্তাটা মধ্যে রয়েছেন আপনারা, কতটা সমস্যার মধ্যে চলছেন আপনারা? রাস্তাটা মানে কতটা সমস্যার মধ্যে আছি এটা মানে বলে কথাতে বোঝানো খুবই মুশকিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে করাট গ্রাম, কেশিয়ারি ব্লকের একদম বিশেষ গ্রাম, এবং সামনেই আছে আলিকসা যেটা হচ্ছে দাঁতন ব্লক। আর আমরা ব্রিজটা একটু পেরিয়ে গেলেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসড়া গ্রাম, সেটাও কেশিয়ারি ব্লকের অন্তর্গত। এই মিলিয়ে মোট হচ্ছে 1.8 কিলোমিটার রাস্তা। এর আগেও আমরা মামছুপ করেছি, বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি, তো কাজ তো হয়নি। দুটো যে কাছাকাছি যে ব্লক রয়েছে সেই দুটো ব্লকে রাস্তা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা এই রাস্তাটা করার জন্য বিভিন্ন সময় আমাদের স্থানীয় জনপ্রতিনিধি বা আধিকারিক প্রধান থেকে আরম্ভ করুন বিডিও বা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন বিধায়ক সাহেব মাননীয় পরেশবাবু, প্রত্যেকের কাছে আমরা দরবার হয়েছি এবং সাধারণ মানুষের এই যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা আমরা তুলে ধরেছি। এই সমস্যাটা কতদিনের? সমস্যাটা আমরা প্রায় ধরছি প্রায় 4-5 বছর। এবারে আপনারা আজকে যে দাঁড়িয়ে যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন এই রাস্তাটাও আজকে এরকম থাকতো না। আমাদের গ্রামের ছেলেমেয়েরা কী করে, ইয়ং ছেলেরা বিশেষ করে, এই রাস্তাটা যেহেতু মেন রাস্তা, এটা যাচ্ছে আপনার পাশে একটা স্কুল আছে হাই স্কুল দশড়া হাই স্কুল, এদিকে আছে মালজমা হাই স্কুল, এবং সেই সঙ্গে এই রাস্তাটা যাচ্ছে আপনার NH-60 একদম গিয়ে ঢুকছে, যেটা দিয়ে পেশেন্টও যাচ্ছে এবং পেশেন্ট যাওয়ার ফলে অনেকে গাড়ি নিয়ে যেতে চাইছে না, কারণ এই রাস্তায় গাড়ি নিয়ে যে যাবে তাতে পেশেন্টের তো অসুবিধা হচ্ছে এবং নিয়ে যাওয়া খুব দূরও ব্যাপার হচ্ছে। বছর 4 ধরে আমরা করছি কি, এখানকার যারা ইয়ং ছেলেমেয়েরা ছেলেরা আছে বিশেষ করে, তারা এই রাস্তাটাকে বিভিন্নভাবে কখনো ভাঙা ইট ফেলে বালি ফেলে মোটামুটি একটা রিপেয়ার করে মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা করছে, কিন্তু এইভাবে তো আর মানে সব দিন স্বেচ্ছাশ্রম দিয়ে আর সম্ভব না। সরকারি সহযোগিতা পায়নি? সরকারি সহযোগিতা মিনিমাম কোনো গ্র্যান্ট আমরা এখনো অবধি পাইনি, এবং যেহেতু একটা মেন রাস্তা স্কুল কলেজে স্কুল যারা যায় বাচ্চারা যায় তাদের বিশেষ করে 5-7 এই বাচ্চাদেরকে টোটালি বৃষ্টিকালে স্কুল পাঠানোর গার্জেনরা বন্ধ করে দেন, কারণ তারা সাইকেল নিয়ে এই রাস্তা যেতে পারে না। এবং বর্তমানে যা পরিস্থিতি তাতে আমরা বিভিন্ন জায়গায় দরবার হয়েছি, বিডিও অফিস থেকে আরম্ভ করে বিধায়ক প্রত্যেককে আমরা জানিয়েছি, কিন্তু কোনো দিক থেকে আমরা সদুত্তর পাইনি। আমরা এইটুকুই বলতে চাই যে আমরা আজকে যেটা আপনাদেরকে বলছি, কিছু কিছু আমাদের কাছে কমেন্ট এসেছে যে এই রাস্তা নাকি ফেক, তো আপনারা ক্যামেরা তো আর মিথ্যা কথা বলে না, এটা জড়বস্তু কখনোই মিথ্যা কথা বলবে না, তো এইভাবে তাদেরকে দেখান যে এটা ফেক না অ্যাকচুয়াল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিছু কিছু জায়গায় আমরা খবর পাঠিয়েছিলাম, তাতে আমরা চরমভাবে অবহিত হয়েছি এবং আমাদের বিভিন্ন বিজেপির তকমা হেনতন রাজনৈতিক ব্যাপার।
করে দেওয়া হয়েছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানারে কোনো কিছু বলছি না, আমরা সাধারণ মানুষ, আমাদের প্রাথমিক চাহিদা একটা মানুষের যাতায়াত, সেই যাতায়াত নেই, মানুষের যথেষ্ট অসুবিধা হচ্ছে, সেই অসুবিধার জায়গায় দাঁড়িয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আধিকারিক প্রত্যেকের কাছে আমরা আপিল করছি এই জায়গা থেকে যে এই রাস্তাটা দেখা হোক এবং জনগণের এই দুর্দশা থেকে মানুষকে একটু রেহাই দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র এবং মানে অত্যন্ত জরুরি আমাদের বার্তা, এটা আমরা সবাইকে দিতে চাইছি। কী নাম আপনার? আমার নাম পরিমল রায়, বাড়ি করাটা।